আরে বললাম তো লাগবে না, যাও। আপনি আমার বোতলে ধাপটা দিয়ে আসছেন, আপনি পানি দিয়ে আমার গা ভিজিয়ে দিয়েছেন, পুলিশের সাথে বাটপারি করেন। কত বড় ইডিয়েট, পানি খাইতেছি পানি ফেলাই দিয়ে গেছে। আজকে তোরে আপনি কোনো টেনশন করেন না, কাজটা হয়ে যাবে। শিকার রাখুন আমার সামনে বস। আরে আমি আসি তো, আমি কোনো কাজে ফেল করি না। হ্যাঁ ওকে, সমস্যা নাই। ওকে ভাই, একটু কথা ছিল। আরে আপনাকে তো আমি চিনি না, আপনার সঙ্গে আমার কিসের কথা, যান এখান থেকে। আরে ভাই, চেনার না ভালো কথা, চেনবেন, চেনা পরিচয় হয়ে যাবে। দেখেন ভাই, আপনাকে চেনার আমার দরকার নাই, আপনি আসুন। হ্যাঁ ভাই, একটু কথা তো শুনবেন, আর আসুন বললেই তো চলে না, শুনবেন তো আমার কথা একটু। আপনার সঙ্গে আমার কোনো কথা নাই। হে ভাই, কি কথা নাই। আরে আমার ফোন, আপনি যান এখান থেকে, আপনাকে আমি চিনি, চিনি না আমি ভাই আপনাকে, আপনি জানতো। আপনি আমার বোতলে ধাপটা দিয়ে আসছেন, আপনি পানি দিয়ে আমার গা ভিজিয়ে দিয়েছেন, পুলিশের সাথে বাটপারি করেন। হ্যাঁ বুঝলাম না ঘটনা কি। স্যার এই মেয়েটাকে কিডন্যাপ করার জন্য চক্রান্ত আপনাকে কিডন্যাপ করছিল কিছুক্ষণ আগে, যে ছেলেটা এখান থেকে দূর গিয়েছিল। হ্যাঁ ওই ছেলেটাই। স্যার আপনি কোনো টেনশন করেন না, আরে মেয়েটাকে আমি সহি সালামতে পৌঁছে দেব, ও আমার সামনেই আছে। হ্যাঁ বস, আরে আমি তো কোনো কাজে ফেল করিনি, আমি ওরে নিয়ে যাবই। হ্যাঁ ওকে বস, কোনো টেনশন নাই। হ্যাঁ আরে মেয়েটা আমার সামনেই আছে বস। এই কি বুঝলা, আমার তো মনে হচ্ছে এটা একটা কিডন্যাপিং কেস, মেয়েটাকে কিডন্যাপ করার চেষ্টা করা হচ্ছে। একটা কাজ কর, তুমি পুলিশে খবর দাও, আর এই বাকিটা আমি দেখতেছি, দেখি কী করতে পারি। আরে কোনো টেনশন করেন না বস,
আরে মিয়া তো আমার সামনেই আছে, আমি ওরে নিয়ে যাচ্ছি বস। ঠিক আছে বস। ও মাই গড, তো বিশাল ব্যাপার। কিন্তু আপনারা ওনাকে হেল্প করলেন, উনি আপনাদের কি হয়? স্যার, মানবতা বলতে একটা বিষয় আছে, আর মানুষ তো মানুষের জন্য, আর সে তো আমাদেরই ভুল। ওয়াও, থ্যাংক ইউ, এখনো মানবতা বোধ বেঁচে আছে শুনে খুব ভালো লাগলো। সরি আপু, আমাকে ক্ষমা করে দিন। আসলে তখন আমি অনেক খারাপ ব্যবহার করছি আপনার সাথে। আপনি অনেকভাবে আমার সাথে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু আমি আপনাকে পাত্তা দিইনি। সরি আপু, মাফ করে দিবেন। না না আপু, ঠিক আছে। আচ্ছা, আপনারা কি করেন? ইয়ে মানে আসলে আমরা দুজনে এই শহরে নতুন আসছি, আর তাছাড়া তেমন কিছু করছি আর না, এই কেটে যাচ্ছে আর কি। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাদের কাজ দেব। এই তো মানবতা বোধ, যান নিয়ে যান ওদের। আচ্ছা আচ্ছা, দুজনে স্যার ভালো থাকবেন। স্যার সালাম আলাইকুম। এই এই আসুন। আজও বাংলাদেশে অনেক ভালো মানুষ আছে, মানুষকে বাঁচানোর মতো মানুষ রেডি হয়ে আছে। আসুন, আমরা একে অন্যের পরিপূরক হই। ধন্যবাদ, ভিডিওটা শেয়ার হবে।